शनिवार को कुंडहित प्रखंड के अम्बा ग्राम में सादगी के साथ किया गया एक खान पूजा, जिसमें हर देव देवियों की पूजा की गई। बताते चले, इस अवसर पर अम्बा पंचायत में भक्तिमय माहौल देखने को मिला, जहां बाबा गोसाई मंदिर में खीर खिचड़ी रूट चढ़ाने की परंपरा है। खासकर प्रसादी के रूप में लोग रूट ज्यादा पसंद करते हैं। जब रूट बनकर तैयार हो जाता है, फिर बाबा गोसाई की पूजा होती है, तब ये प्रसाद लोगों के बीच वितरण किया जाता है। एक खान के दिन गढ़शिमुला दक्षिणा काली मंदिर में लोगों का हुजूम देखने को मिला। इस मंदिर में आज के दिन दूर दराज से श्रद्धालु पहुंचते हैं पूजा कराने। यहां पर पूजा के बाद पशुओं की बलि की परंपरा है। यहां लोग बलि देने के बाद बहुत से श्रद्धालु अपने परिवार के साथ यहीं भोजन बनाकर खाते हैं। यहां के मंदिर परिसर हिंगलो नदी की सौंदर्य का लुत्फ उठाते हैं। जबकि वर्ष 2012 में स्थान पर्यटन स्थल घोषित हुआ, फिर भी यहां कोई विकास कार्य नहीं हुआ, जिसे दूर दराज से आए हुए श्रद्धालुओं को बहुत ही दिक्कतों का सामना करना पड़ता है। बंगाल से आए हुए श्रद्धालु ने बताया, ये गढ़शिमुला काली मंदिर की मां बहुत जागृत है, यहां आने वाले श्रद्धालुओं की हर मनोकामना पूर्ण होती है। रिपोर्ट चंचल गिरी। সব ঠিক হচ্ছে, মানে একটু মানে সেটে দরকার ছিল, সেট করে লোক রান্না পান্না করে একদম বসতে পেত, বাড়িতে আসছে, বসার জায়গা না এখানে, একটু ধরুন এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুবিধা হতো। আপনারা কি এখানে রান্না বান্না সবকিছু? আমরা প্রতি বছর এখানে প্রতি বছর আমাদের প্রতি বছর আমরা মকর রাখে রান্না করি। আপনার নাম? শ্রীকান্ত ঘোষ। আমার নাম গোকুল বাউরি। আমি একটা 5 বছর ব্লক থেকে এসেছি। আমাদের ঝাড়খণ্ড গ্রামে যেটা মায়ের মন্দির আছে, একটা বড় দেখে একটা মন্দির হোক। এখানে মানুষ খুব দুঃখিত আছে, খুব মায়ের মন্দিরটা ছোটটুকু, একটু বড় হলে খুব মানুষ সুবিধা পায়। এখানকার মানুষ চাইছে যে মায়ের মন্দিরটা একটুকু খুব সুন্দর হলে সবাই এখানকার পরিবেশ, এখানকার ঝাড়খণ্ডের পরিবেশ কি করছে এখানে, তা তো আমাদের পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে না, অসুবিধা হচ্ছে বলেই তো আপনাকে বলছি। এই কারণে আমাদের ঝাড়খণ্ডের সংবাদের দিকে বা আমাদের পুরো পশ্চিমবাংলাকে পুরো বলতে চাইছি, যাতে আমাদের এখানকার মায়ের মন্দিরকে খুব সৌন্দর্যভাবে করুন। এখানে একদম ধারণার বাইরে আমাদের চিন্তা ভাবনা করুন। আমাদের গ্রাম গঞ্জের হচ্ছে মায়ের এখানে যে বহু দূর দূর থেকে আসে মায়ের এখানে কাজ হয়, আজ পয়লা মাঘ, আজ আমরা বলছি এটা। আর এখানের দিনে মায়ের কাছে যে যা মনোবাসনা নিয়ে আসে মায়ের কাপায় এখানে পূর্ণ হয়, এবং এমনকি অনেক দূর দূরান্ত থেকে আসে তারা এখানে এসে মায়ের কাছে সকল কাজ পায়। আর এখানে যত আজকের দিনে যত দেব দেবী আছে তাদের আজকের দিনে সব জায়গায় পুজো হয়। আর আমাদের গড়শিমুলা মায়ের কাছে বিশেষ করে মানে সকলেই জানে, সকলেরই কাজ হয় মায়ের কৃপায়। আপনার নাম? আমার নাম সন্দীপ চক্র। দান নির্মাণ কা ভরোসা, লাল স্টিল টিএমটি বার্স, হর নির্মাণ কে লিয়ে উপযোগ, লাল স্টিল টিএমটি বার্স, রিশতা মজবুতি।